ভিডিওতে আমি যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে আমরা কমফোর্ট জোনে থাকতে কেন পছন্দ করি। টু বি অনেস্ট, আমরা কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি আসলে কেন থাকতে পছন্দ করি। আমরা মানুষরা খুবই আরামপ্রিয়, আর আমাদের আরামপ্রিয়তার কারণে আমরা কমফোর্ট জোন থেকে বের হতে চাই না। আর এটাও সত্য যে মানুষ যদি কাজ করে না খেত, মানুষের যদি খাদ্যের নিশ্চয়তা থাকতো তাহলে মানুষ কাজও করতো না। মানুষ আরামপ্রিয়, মানুষ পরিশ্রম করতে চায় না, যার জন্য সে কমফোর্ট জোন থেকে বের হতে চায় না। আরেকটি বিষয় আমি শেয়ার করতে চাই, কমফোর্ট জোন থেকে বের না হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে ভয়। আমরা রিস্ক নিতে পছন্দ করি না, যার কারণে আমরা সবসময় সেফ এন্ড সিকিউর লাইফ লিড করতে পছন্দ করি। একটা জিনিস নোটিশ করলে দেখবেন, অনেক ব্যক্তি আছে যাদের অনেক যোগ্যতা আছে বাইরের কোম্পানিতে বড় পজিশনে কাজ করার, অনেক ব্যক্তির অনেক যোগ্যতা থাকার পরও তারা কিন্তু যে জায়গায় কাজ করে, যে জায়গায় চাকরি করে, সেখানে কিন্তু বছরের পর বছর পড়ে থাকে। এটা কেন? কারণ তারা রিস্ক নিতে ভয় পায়। তারা চায় না যদি রিস্ক নিতে গিয়ে তাদের বর্তমান যে পজিশন, বর্তমান যে সেফ এন্ড সিকিউর লাইফ সেটা যদি হারিয়ে ফেলে। তো আমরা মনে করি আমাদের স্বপ্ন আছে, আমাদের স্বপ্ন পূরণ করতে হবে। কোনো মানুষ কমফোর্ট জোনে থেকে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে না, দ্যাটস ফর শিওর। কোনো মানুষ যদি বলে আমার স্বপ্ন আছে, আমি এটা করব, আমি ওটা করব, আমি সেটা করব, ওকে দ্যাটস ওকে, বাট সেই স্বপ্ন পূরণ করার জন্য সে যদি রিস্ক না নেয়, সে যদি পরিশ্রম না করে, সে যদি কমফোর্ট জোন থেকে বের হতে না পারে, তাহলে মনে করবেন ইটস নট আ ড্রিম, ইটস জাস্ট এ উইশফুল থিংকিং। সো এটা তার একটা ইচ্ছা যে আমি এটা করব, আমি সেটা করব, আর ওই ইচ্ছাটা সারা জীবন ইচ্ছের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটা কখনো স্বপ্নটা বাস্তবতায় রূপ নেয় না। কারণ যে মানুষ পরিশ্রম করতে ভয় পায়, যে মানুষ রিস্ক নিতে ভয় পায়, সেই মানুষের ড্রিম কখনো ড্রিম ফুলফিল হয় না, সেটা একটা উইশফুল থিংকিং এর মধ্যে রয়ে যায়। আর যেই মানুষ পরিশ্রম করতে পারে, যেই মানুষ রিস্ক নিতে পারে, সেই মানুষের পক্ষে সম্ভাবনা থাকে তার ড্রিমটাকে সত্যে রূপান্তরিত করা, তার ড্রিমকে সফলতায় রূপান্তর করা। তারা কমফোর্ট জোন থেকে অ্যাকচুয়ালি বের হয়ে আসতে পারে। যেই মানুষগুলোর লাইফের পারপাস অনেক স্ট্রং, যেই মানুষগুলোর একটা বার্নিং ডিজায়ার আছে, সেই মানুষগুলোর পক্ষে সম্ভব শুধু কমফোর্ট জোন থেকে বের হয়ে আসা। আদারওয়াইজ যে মানুষগুলোর লাইফে এক্সকিউজকে প্রাধান্য দেয়, সেই মানুষগুলো সারাটা জীবন কমফোর্ট জোনের মধ্যে থাকে। আর যে মানুষগুলো তাদের ড্রিমসকে প্রাধান্য দেয়, সেই মানুষগুলোর পক্ষে সম্ভাবনা থাকে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসা। সো এটা মনে করবেন না যে আপনার লাইফের ড্রিমস আমি এসে ফুলফিল করব, বা আপনার প্যারেন্টস বা আপনার ফ্রেন্ড এসে ফুলফিল করবে, এটা না। যেদিন থেকে মনে করবেন আপনার লাইফের ড্রিম আপনি ফুলফিল করবেন, সেদিন থেকে আপনি কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমার লাইফের ড্রিম আছে, সেটা ফুলফিল করবে, সেটা হবে, আমার লাইফে একটা স্বপ্ন আছে, সেটা একদিন পূরণ হবে, অমুকে এসে পূরণ করবে, তমুকে এসে পূরণ করবে, ভাই দ্য রিয়ালিটি ইজ কেউ কারো ড্রিমস ফুলফিল করে না। মানুষের এত ঠেকা নেই আপনার লাইফের ড্রিম ফুলফিল করার, আমার লাইফের ড্রিম ফুলফিল করার। ড্রিম যেহেতু দেখেছেন আপনি, ড্রিম যেহেতু দেখেছি আমি, তাহলে আপনারটা আপনাকে পূরণ করতে হবে, আমারটা আমাকে পূরণ করতে হবে, বিকজ উই অল আর বিজি উইথ আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। সো আমরা সবাই আমাদের যার যার জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে কাছের মানুষটা বা পাশের মানুষটা কি করলো সেদিকে ফিরে তাকানোরও সময় আমাদের নাই। আপনি একমাত্র ব্যক্তি যে পারেন নিজেকে কমফোর্ট জোন থেকে বের করে আনতে। আমি এসে আপনাকে কখনো কমফোর্ট জোন থেকে বের করে আনতে পারবো না। মনে রাখবেন, আপনাকে কমফোর্ট জোন থেকে বের করে আনতে একমাত্র আপনিই পারেন, আমি না। একমাত্র আপনি সেই ব্যক্তি যেই পারে আপনাকে কমফোর্ট জোন থেকে বের করে আনতে। আর যেদিন থেকে আপনি নিজের কাছে জবাবদিহি করতে শুরু করবেন, মনে করবেন সেদিন থেকে আপনি নিজের দায়িত্ব নিতে শুরু করেছেন। আর যেদিন থেকে সত্যিকার অর্থে আপনি নিজের দায়িত্ব নিতে শুরু করবেন, মনে করবেন আপনি সেদিন থেকে সত্যিকারে ম্যাচিওর হয়েছেন। সো একজন মানুষ সত্যিকার অর্থে যেদিন ম্যাচিওর হয়, সেই মানুষ কখনোই কমফোর্ট জোনের মধ্যে থাকে না, সেই মানুষ তার ড্রিমসকে প্রাধান্য দেয়, আর সে ড্রিমসকে ফুলফিল করার জন্য সে তার সর্বোচ্চ চেষ্টা করে। আর যে মানুষ তার জীবনে সর্বোচ্চ চেষ্টা করে এবং সিস্টেমেটিক ওয়েতে চেষ্টা করে, সেই মানুষ অবশ্যই সাকসেসফুল হয়। এই ছোট্ট ভিডিওতে আমি চেষ্টা করেছি আমার থটস গুলো শেয়ার করতে আপনাদের সাথে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। বেস্ট উইশেস ফর এভরিওয়ান, স্টে সেফ এন্ড স্টে ব্লেসড। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার।